বন্ধ হচ্ছে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা বিজ্ঞপ্তি দিয়ে জানালো কেন্দ্র ইতি পড়ল প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনায় আনুষ্ঠানিকভাবে সব রাজ্যকে জানিয়ে দিল কেন্দ্র কেন্দ্রীয় গণবন্টন দপ্তরের তরফে সোমবারে বিভিন্ন রাজ্যে সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে এই প্রকল্পের আওতায় আশি কোটি দরিদ্র মানুষকে প্রতি মাসে বিনামূল্যে পাঁচ কেজি করে খাদ্য শস্য দেওয়া হয় কোভিডের সময় থেকে চলা প্রকল্প এবার বন্ধ করতে চলেছে কেন্দ্র এই ডিসেম্বরেই শেষ হচ্ছে এই প্রকল্পের মেয়াদ প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনাকে বিশ্বের সবথেকে বড় খাদ্য নিরাপত্তা কর্মসূচি হিসেবে বর্ণনা করে মোদী সরকার তবে এই প্রকল্প বন্ধ হয়ে গেলেও জাতীয় খাদ্য সুরক্ষার আইনের আওতায় বিনামূল্যে রেশন দেওয়ার যে ঘোষণা কেন্দ্র করেছে তা চলবে সম্প্রতি কেন্দ্রীয় খাদ্যমন্ত্রী পীযুষ গোয়েল জানান জাতীয় খাদ্য সুরক্ষা আইন এবং এনএফএসে বিনামূল্যে রেশন দেওয়া হবে কেন্দ্র লক্ষ কোটি টাকা প্রতি বছর খরচ করবে এই রেশন বন্টনে সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে মন্ত্রিসভার বৈঠক হয় সেই বৈঠকের পরে কেন্দ্রীয় খাদ্যমন্ত্রী জানান আরও ডিসেম্বর দু সাল পর্যন্ত আশি কোটির বেশি মানুষ নিখরচায় খাদ্য শস্য পাবেন অন্যদিকে কেন্দ্রীয় কৃষি এবং কৃষক কল্যাণ মন্ত্রী নরেন্দ্র সিং তোমর জানান প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্য যোজনার মাধ্যমে দেশে দরিদ্র মানুষদের কাছে বিনামূল্যে রেশন পৌঁছে দেওয়া হচ্ছে এ পর্যন্ত এই প্রকল্পে ব্যয় হয়েছে তিন লক্ষ নব্বই হাজার কোটি টাকা কোভিড নাইন্টিন মহামারীর ফলে উদ্ভূত অর্থনৈতিক পরিস্থিতির নেতিবাচক প্রভাব যাতে দরিদ্র মানুষদের উপর না পড়ে তা নিশ্চিত করতে দু সালে প্রধানমন্ত্রী এই কর্মসূচির সূচনা করেন কেন্দ্রীয় মন্ত্রীর বক্তব্য এর আওতায় অন্তদয় অন্য যোজনা এবং অগ্রাধিকারের তালিকায় বিবেচিত পরিবারগুলির সদস্যদের প্রতি মাসে পাঁচ কেজি করে খাদ্য শস্য বিনামূল্যে সরবরাহ করা হয় এ পর্যন্ত এ প্রকল্পে এগারোশো আঠেরো লক্ষ মেট্রিক টন খাদ্যশস্য বরাদ্দ করা হয়েছে যার ফলে সরকারের ব্যয় হয়েছে তিন লক্ষ নব্বই হাজার কোটি টাকা বর্তমানে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার সপ্তম পর্ব চলছে